হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি আর সুস্থ আছি। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্য একটা টপিকের উপর হতে চলেছে, যেটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। আর আমার চ্যানেলে তোমরা কিন্তু মাঝে মধ্যে এইরকম ভিডিও পেয়ে থাকো, যেটা আমাদের হেলথ রিলেটেড থাকে বা মেয়েদের অনেক প্রাইভেট টপিক নিয়ে থাকে, যেগুলো আমাদের অনেক অনেক হেল্পফুল হয়। তো সেরকমই আজকে একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কন্টিনিউ করার আগে, যারা যারা আমার চ্যানেলে নতুন বা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখো, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো, তোমরা কি তোমাদের বিকিনি হেয়ার রিমুভ করার জন্য রেজার ইউজ করো? আমি কিন্তু জানি ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু রেজার ইউজ করে, কারণ রেজার ইউজ করলে কোনো রকমের পেইন হয় না আর খুব ইজিলি কিন্তু হেয়ারটা রিমুভ হয়ে যায়। কিন্তু তোমরা কি জানো, এর ফলে আমাদের স্কিনে নানান রকমের সমস্যা দেখা দেয়। আমাদের বিকিনি এরিয়া বা প্রাইভেট এরিয়া কিন্তু প্রচন্ড সেন্সিটিভ হয়, তাই বারবার রেজার ইউজ করার ফলে ওই জায়গায় কিন্তু ব্ল্যাক স্পট দেখা দেয়। আর শুধু যে ব্ল্যাক স্পট দেখা দেয় এমনটা কিন্তু না, ওই জায়গায় কিন্তু র‍্যাশও দেখা দেয়। বেশ কয়েক বছর আগে কিন্তু আমি নিজেও রেজার ইউজ করতাম, আর যার ফলে এই সমস্যার সম্মুখীন আমাকেও হতে হয়েছে। তারপরে কিন্তু এটা নিয়ে আমি একটা প্রচন্ড পরিমাণে টেনশনে পড়ে যাই, আর তখন ভাবতে থাকি যে কিভাবে আমি এটা থেকে বেরোবো বা এর একটা সমাধান খুঁজতে থাকি। আর খুঁজতে খুঁজতে আমার হাতে চলে আসে একটা দারুণ জিনিস, যেটা রিভিউ এর আগেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমি আবারও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি যে প্রোডাক্টটির ব্যাপারে কথা বলছি সেটি হলো এভারটিনের তরফ থেকে। আমি যে প্রোডাক্টটির বিষয়ে কথা বলছি সেটি হলো এভারটিন ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। এভারটিনের প্রত্যেকটি প্রোডাক্ট ভীষণ হাইজিন মেনটেন করে বানানো হয়, যার জন্য এটিকে আমি এত বেশি পছন্দ করি। একটা জিনিস তো তোমরা জানোই, আমি এভারটিনের প্রোডাক্ট পার্সোনালি কতটা পছন্দ করি, কারণ এভারটিনের প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের মহিলাদের কথা ভেবে বানানো হয়ে থাকে। তো চলো এবার আমি তোমাদের সঙ্গে এর ভিতরে, মানে এই প্রোডাক্টের ভিতরে কি কি প্রোভাইড করেছে সেটাই শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক এর ভিতরে কি কি প্রোভাইড করেছে। এই প্রোডাক্টটি দুটো ভেরিয়েন্টে পাওয়া যায়, একটি হলো ন্যাচারাল আর একটি হলো রেডিয়েন্ট। আমি যে প্রোডাক্টটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটি হলো ন্যাচারাল। দুটোর প্যাকেটিং আলাদা হলেও দুটোর কাজ কিন্তু সেম, তাই তোমরা যেটা খুশি সেটা পারচেজ করতে পারো। এই প্রোডাক্টটি সম্পূর্ণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, আর একটি যেটি রয়েছে সেটি চারকোল ভিটামিন সি দিয়ে তৈরি। তো এই প্রোডাক্টটি কিন্তু টুইন প্যাক, মানে একটা প্যাকেটের ভিতরে তোমরা দুটো পেয়ে যাচ্ছ দেখতে পেলে। আর রয়েছে একটি চিরকুট যাতে লেখা রয়েছে, মানে এটা ব্যবহার করার পদ্ধতি বা আগে পরে সবটাই লেখা রয়েছে। আর এর সাথে রয়েছে দুটি কয়েন টি ইস্যু যেটারও কাজ রয়েছে, আর এই যে একটি স্প্যাচুলা। তো চলো বন্ধুরা এবার আমি তোমাদেরকে ক্রিমটা হাতে অ্যাপ্লাই করে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। আমার হাতের এই জায়গাটায় একটুখানি বেশি হেয়ার রয়েছে, সেই জন্য এই জায়গাটা আমি অ্যাপ্লাই করলাম, আর তারপরে এই স্প্যাচুলাটার দ্বারা ক্রিমটাকে আমি ভালো করে স্প্রেড করে দিলাম। আর এবার 5 মিনিটের জন্য অপেক্ষা করব। ক্রিমটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে, তো আমি ভাবলাম সেই ফাঁকে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো এই ক্রিমটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই তোমরা একটা প্যাচ টেস্ট করে নেবে, যদি দেখো তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না তাহলে অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো। এই ক্রিমটা যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে রেজার ইউজ করলে যে কেটে যাওয়ার ভয়টা সেটা কিন্তু আর হবে না, এর সাথে সাথে রেজার বাম্পসগুলোও কিন্তু আর হবে না। তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই এই এভারটিন ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন এই ক্রিমটা ইউজ করতে পারো, কারণ এটা স্পেশালি আমাদের প্রাইভেট পার্টের কথা ভেবে বানানো হয়েছে। তো চলো এবার 5 মিনিট অপেক্ষা করার পর একটা বাটিতে আমি জল নিয়ে নিলাম, আর তারপরে সেই যে টিস্যুটার কথা বলেছিলাম সেটার কাজ রয়েছে। এই যে দেখো জলে দেওয়া মাত্র এটা ফুলে উঠলো। এবার এই টিস্যুটা থেকে সমস্ত জলটাকে আমি ঝরিয়ে নেব, আর তারপরে এটার দ্বারা আমি ক্রিমটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব। এই যে দেখো, তো চলো এবার আমি যে জায়গাটায় ক্রিমটা অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাটা পরিষ্কার করে নিই। রেজাল্ট কিন্তু তোমাদের চোখের সামনেই রয়েছে, এই যে দেখতে পাচ্ছ কতটা জায়গাটা সফট লাগছে আর উজ্জ্বল লাগছে আর কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, তোমরা নিজেরাই দেখো। তো বন্ধুরা রেজাল্ট কিন্তু একদম তোমাদের চোখের সামনে আমি প্রুফ সহ শেয়ার করলাম, তাহলে তোমরা যদি এই প্রোডাক্টটি নিজেদের জন্য পারচেস করতে চাও, লিংক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, যাও গিয়ে চেক আউট করো আর ফটাফট নিজেদের জন্য পারচেস করে নাও। তো দেরি কিসের, এখনই পারচেস করে নাও। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি, ভিডিওটা কতটা হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো টাটা সবাইকে।